চারধারে বিয়ে বসে যেতাম মনের মতো স্বামী পালে। আচ্ছা এখন মানে আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন, যদি আপনার বাচ্চার দায়িত্ব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এক আপুর জীবনের গল্প নিয়ে, শুনবো তার বিস্তারিত কিছু জানা অজানা কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে আমরা তার সাথে পরিচয় হইনি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপু? অনেক ভালো আছি। অনেক ভালো আছেন ইনশাআল্লাহ, যাক ভালো আছেন, ভালো আছেন বিদায় আসছেন মিডিয়ার সামনে একটি প্রতিবেদন করার জন্য। তো আপুর নাম কি? যোগাযোগ করতে পারবেন। তো শারমিনা, আপনার ফ্যামিলিতে কে কে আছে এখন বর্তমানে? আপনার বাবা মা আছে? বাবা মা আছে, বাবা চলে গেছে বিয়ে করে, মা হয়েছে বিদ্রোহ। আচ্ছা, বাবা বিয়ে করে চলে গেছে আর মা বৃদ্ধ, কোনো কাজকাম করতে পারে না? করতে পারে না। কয় ভাই বোন আপনারা? আমরা দুই ভাই এক বোন। দুই ভাই এক বোন, আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা শুনতেছি আজকে শারমিনার জীবনের গল্প। তার বাবা নেই, মা বৃদ্ধ, তিন ভাই বোন, বাবা আছে আর বিয়ে করে চলে গেছে। তো আপনাদের তো কোনো খোঁজ খবর নাই? না খোঁজ খবর নাই। খোঁজ খবর না নিলে তো তাহলে নাই বললেই চলে। আচ্ছা, বাবা আল্লাহ রাখছে কিন্তু চলে গেছে বিয়ে। আচ্ছা, বিয়ে করে চলে গেছে। তো আপনারা তিন ভাই বোন বললেন, কে কি করে এখন? ওই দুই ভাই বোনই যার যার খায়, আমার খোঁজ খবর নাই। খোঁজ খবর নাই? না না খোঁজ খবর, মাদক বিদ্রোহ। আচ্ছা, বুড়া এখন কি আছেন কোথায়? এখন আপনার বিয়ে শাদী হয়েছে? আমার বিয়ে শাদী হয়েছে, বাচ্চা একটা পেটে দিয়ে স্বামী চলে গেছে। আচ্ছা, এই বাবুটা কার? আপনার বাবুটা আমার। আচ্ছা, তো এই স্বামী কি কারণে চলে গেল আপনাকে ফেলে? নিশাবানি করে মদ গাঁজা খায়, বাচ্চাটা পেটে দিয়ে চলে গেছে, খোঁজ খবর নেয় না, অনেক কষ্টের জীবন নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে বাচ্চা বাবুটা পেটে আসার পরে আপনার স্বামী ফেলে চলে গেছে। আপনার স্বামী কি করতো? স্বামী ওই কাজ কাম করতো, টুকটাক খাওন খুরাক দিত না, মারপিট করতো, গালাগালি করতো, পিটাইতো, গাঁজা খাইতো, নিশাবানি করতো। আচ্ছা, স্ত্রীর প্রতি কোনো তার কোনো আদর ভালোবাসা ছিল না? আদর ভালোবাসা ছিল না, জিগাইছে না। আচ্ছা আচ্ছা, তো পরে বাবুটা পেটে আসার পরে ফেলে চলে গেছে? ফেলে চলে গেছে। আচ্ছা, তো এখন এই যে মিডিয়ার সামনে আসছেন, তো কি উদ্দেশ্যে নিয়ে আসলেন, কি চান এখন দর্শকদের উদ্দেশ্যে? বাবুটা হওয়ার পরে দুধ খাওয়াইতে পারি না বাচ্চাটার, বুকে দুধ নাই, আর এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারি না, কষ্টর জীবন। আচ্ছা আচ্ছা, বাচ্চাটার নিয়ে করতে পারি না। আচ্ছা, তো এখন আছেন কার কাছে আপনি? এখন আছি যে বুড়ো একটা মা আছে, একবারে বিদ্রোহ, ওই মাকে, মার কাছেই আছেন, মাকে নিয়ে, মাকে নিয়ে আছে। এখন স্বামী ছাড়া আছেন কতদিন ধরে? স্বামী ছাড়া আছি হবে সাত আট মাস। আচ্ছা, সাত আট মাস ধরে এখন স্বামী ছাড়া আছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনি কি চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে চাইতাছি একটা ভালো জামাই পাইলে, মনের মতো মনের মধ্যে একজন জামাই পাইলে, আমার বাচ্চাটারে যে ভালোবাসত, দুধের টেকা টুকা দিত, বাচ্চাটারে যত্ন করত, তার ধারে বিয়ে বসে যেতাম মনের মতো স্বামী পালে। আচ্ছা, এখন মানে আপনি বিয়ে শাদী করতে যাচ্ছেন, যদি আপনার বাচ্চার দায়িত্ব কেউ নেয় তাহলে বিয়ে শাদী করবেন আর কি? জি জি, বাচ্চার দায়িত্ব যদি কেউ নেয় তার ধারে বিয়ে, কারণ মেয়ে হয়ে জন্ম নিয়েছেন, কতদিন একা থাকবেন স্বামীর সংসারে? যদি স্বামী একটু মাথায় ছাওয়া হয়ে দাঁড়ায় হয়তো আপনার বাকি জীবনটা একটু ভালোভাবে কাটতে পারবে, যেহেতু একটা বাবু সবে। আপনার তো এখন বিয়ে শাদী করার বয়স আছে। তো আচ্ছা, আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? মোবাইলের মাধ্যমে? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমি শারমিনার নাম্বারটা আপনি বলতে পারবেন না আমি বলে দিব? আপনি বলে দেন। আচ্ছা, তো দর্শক আমি তার নাম্বারটা বলে দিচ্ছি, আপনারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে শারমিনাকে পেয়ে যাবেন। 01-888-39-0483। তো দর্শক আমি নাম্বারটা আবার বলেছি, 01-388-39-0483। এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে শারমিনাকে পেয়ে যাবেন। তার স্বামী আসলে হয়তো তাকে অত্যাচার করার জন্য অনেক অত্যাচার করতো, শারমিনাকে ফেলে চলে গেছে, এখন সে চায় এখন ভালো মনের আবার একজন কাউকে বিয়ে শাদী করার জন্য, যে তার বাবুর দায়িত্ব নিয়ে সারা জীবন পাশে থাকবে। তো শারমিনা, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? জি আছে আছে। হ্যাঁ বলেন। যে খারাপ কথা বলবে উনিদের সঙ্গে আমি কথা বলবো না, যে একটু ভালো কথা বলবে তার সঙ্গেই আমি কথা বলবো, তারে আমি মনের মানুষ বানাইয়ে আপন করে নিতে চাবো।
আচ্ছা ঠিক আছে। তো দর্শক আমরা এত সময় ছিলাম শারমিনার সাথে, শুনতেছিলাম তার জীবনের গল্প। এই ধরনের আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে নতুন ভিডিও চলে যায় সবার আগে আপনাদের কাছে। তো দর্শক আছে এ পর্যন্ত, কি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।